দেশের করোনা পরিস্থিতি নিয়ে দুপুরে আইইডিসিআর ও স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত যৌথ অনলাইন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো শরীরে করোনা শনাক্ত হয়নি। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ জন, মোট আক্রান্ত ৪৮ জন। যে সমস্ত সরকারি আদেশ নির্দেশনা দেয়া হয়েছে সেগুলো জনস্বার্থে দেয়া হয়েছে, এগুলো আমাদেরকে অবশ্যই মেনে চলতে হবে। এই ১০ দিনের যে সামাজিক বিচ্ছিন্নকরণ প্রক্রিয়া চলছে সেটাতে আমরা যাতে সবাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করি, আমরা অবশ্যই ঘরের বাইরে যাব না। অনলাইন সংবাদ সম্মেলনে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী, জানান এ পর্যন্ত ৩ লাখ পিপিই বিতরণ করা হয়েছে বিভিন্ন হাসপাতালে। এপ্রিলের মধ্যে পর্যায়ক্রমে ৫ লাখ পিপিই চলে আসবে, এ নিয়ে শঙ্কার কোনো কারণ নেই। ১১টি জায়গা থেকে করোনা পরীক্ষা করা সম্ভব হবে বলেও জানান তিনি। আগে ১টি জায়গা থেকে টেস্ট হতো, এখন আমরা ১১টি জায়গা থেকে টেস্ট করতে সক্ষম হচ্ছি। অলরেডি ৬টা ৭টা শুরু হয়ে গেছে আর বাকিগুলোও শুরু হয়ে যাবে, এবং আমি এটাও নির্দেশনা দিয়েছি প্রত্যেকটি হাসপাতাল, বড় হাসপাতালে টেস্টিং এর ফ্যাসিলিটি আগামীতে করে ফেলার জন্য। প্রত্যেক দিন প্রায় ২০ থেকে ৩০ হাজার আমরা পিপিপি পাচ্ছি, সেটা আমরা বিতরণ করে যাচ্ছি, এবং আমাদের অলরেডি ইম্পোর্টের জন্য আমাদের অর্ডার দেওয়া আছে, যেটা এপ্রিলের মধ্যে সবগুলোই চলে আসবে পর্যায়ক্রমে, সেটাও প্রায় ৫ লক্ষ পিসের মতো আছে। স্বাস্থ্যমন্ত্রী জানান এ পর্যন্ত প্রায় ৫০০ ভেন্টিলেটর হাতে আছে। প্রধানমন্ত্রীর নির্দেশে আগেই ব্যবস্থা নেয় দেশ, এখন অনেক ভালো আছে। আর চলতি ছুটি শেষে পরিস্থিতি বুঝে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন বলেও জানান মন্ত্রী। হয়তোবা ওই সময় ওটা শেষ হয়ে যেতে পারে, বা উনি যদি বাড়াতে চান সেটা উনি চিন্তা ভাবনা করে পরিস্থিতির উপরে নির্ভর করে সিদ্ধান্ত দিবেন। আমরা অনেক আগে প্রস্তুতি নিয়েছি, বিদায় বাংলাদেশ ভালো আছে। ইউরোপ আমেরিকার অবস্থা কিরকম সেটা আপনারা জানেন। সংকট মোকাবেলায় দেশবাসী একত্রিত হয়ে কাজ করছে, যে যেভাবে পারছেন সাহায্য করছেন জানিয়ে এজন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্যমন্ত্রী। ইয়াসমিন রিমু, মাছরাঙা সংবাদ, ঢাকা।